এই সেটআপটাই এই সেটআপটাই নতুন রূপে আসতে চলেছে ঘাটালের বুকে। এমকে মিউজিক কাছে এসো, আজকে দেখবো তোমার কত দম আছে। আজকে রয়েছে হিট, কোথায় গেল আজকে হিট দিয়ে পুরো টেস্টিং করবো, কারণ এমকে মিউজিক এর কত দম আছে। সাথে তোমার আছে কি মেশিন এমপ্রো, আর সাথে কি আছে এনএক্স অডিও, ইয়েস এনএক্স অডিও এমপ্রো মেশিন, এমপ্রো মেশিন কে আমি চিনি, ঠিক আছে বসাও হিট, তারপর ঠান্ডা হবে জল, আর তারপর হবে একটা গরম গরম টেস্টিং। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখতে পাচ্ছেন, এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমকে মিউজিক ঘাটাল সেট। অনেকদিন বেরোয়নি বাইরে, তাই তো? কেন বেরোয়নি জানেন? আজকে বলে দিচ্ছি আপনাদেরকে একটা কনসিল ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে এমকে মিউজিক নতুন পপ বেস নিয়ে মার্কেটে লঞ্চ করতে চলেছে। অবশ্যই কিন্তু তার সাথে কিন্তু নতুন অ্যাম্পলিফায়ারও থাকছে। তো এমকে মিউজিকের মালিক কিন্তু আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে জানিয়ে দিয়েছেন, টিএমএস দা আপডেটটা দিয়ে দাও, কারণ সম্ভবত সরস্বতী পূজার মধ্যে আনতে চলেছে এমকে মিউজিক নতুন পপ বেস সেট আপ, যেই সেট আপটা কিন্তু মার্কেটে অন্য অন্য সেট আপ এস থেকে তাবড়ভাবে বানানো হচ্ছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্পিকার দেওয়া হচ্ছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যাম্পলিফায়ার নতুন নেওয়া হচ্ছে। তো কী কী সেট আপ নেওয়া হচ্ছে বা কী কী অ্যাম্পলিফায়ার দিয়ে কী কী স্পিকার দিয়ে সেট আপ রেডি হচ্ছে, সেইটা কিন্তু আমি যখন সেট আপ রেডি হবে, সব কিছু ফিটিং হবে, তখনই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো যে সমস্ত বন্ধুরা এমকে মিউজিককে ভাড়া করতে চাইছেন, এমকে মিউজিকের নতুন সেট আপটাকে ভাড়া করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এমকে মিউজিকের এই নাম্বারে আগে থেকেই বুকিং করে রাখুন, নাহলে কিন্তু পাবেন না সিজনে। কারণ এমকে মিউজিক কিন্তু খতরনাক সেট আপ এর আগে বাজছিল এনএক্স অডিও এবং এমপ্রো মেশিন দিয়ে এমকে মিউজিক কিন্তু তাণ্ডব চালিয়েছিল আমাদের ঘাটালের বুকে। একটা বিশাল বিশাল মাপের খতরনাক সেট আপ, অর্থাৎ অন্যান্য যেমন সেট আপ রয়েছে, যেমন ধরুন আমাদের এসপি মিউজিক রয়েছে, আমাদের বিশ্বাস সাউন্ড রয়েছে, সেরকম ধরুন ওইদিকের চন্দ্রকোনা আছে না, আমাদের ঘাটালের মধ্যে আরও সেট আপ রয়েছে, যেটা হচ্ছে নিউ দাস সাউন্ড, অর্থাৎ নিউ দাস কিন্তু নতুন সেট আপ নিচ্ছে। তো একে একে যখন প্রত্যেকটা সেট আপ নতুন সেট আপ নিজেরকে মডিফাই করে নিচ্ছে, সেই সময় এমকে মিউজিক কি খালি বসে থাকবে? না, তাহলে এতদিন অপেক্ষা করছিল কেন, এতদিন মার্কেটে আসেনি কেন? তার পেছনের কারণটা হচ্ছে মালিকবাবু চিন্তা ভাবনায় ছিলেন যে নতুন একটা কিন্তু স্পেশাল সেট আপ করবে যেটা সবার থেকে আলাদা। তো সেই সেট আপটা কী আসতে চলেছে সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, শেয়ার করবো। আর আজকে এমকে মিউজিকের নাম্বার দিয়ে রাখলাম, যারা কিন্তু সরস্বতী পুজো বলুন আগামী যে সমস্ত বড় বড় প্রোগ্রাম হবে, যেখানে কম্পিটিশন ফিল্ড আছেন, তো সেই সমস্ত কম্পিটিশন ফিল্ডে যদি অগ্রিম বুকিং করতে চান এমকে মিউজিককে, তাহলে কিন্তু এমকে মিউজিককে ভাড়া করে রাখুন। কারণ যারা জানে এমকে মিউজিকের মুখোমুখি যে সমস্ত সেট আপ পড়েছিল, তারা জানে এমকে মিউজিক কি জিনিস, ঠিক আছে? তো এমকে মিউজিকের মালিক ভিল্টুদা উনি কিন্তু আমাকে জানিয়ে দিয়েছেন যে টিএমএস দা তুমি জানিয়ে দাও এমকে মিউজিক নতুন পপ বেস সেটআপ নিয়ে মার্কেটে আসতে চলেছে। তো দেখে নিন এমকে মিউজিকের পুরনো সেটআপটার একটা ঝলক। জেবিএম রিমিক্স। Yes, that's what the reaction is. Anyway, sir.